হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো গতকাল সকালের ভিডিওতে কিন্তু আমরা জানিয়েছিলাম যে সারাটা দিন যাক এবং রাতের পর কিন্তু অনেক কিছু, মানে পুরো যে নিমন্ত্রণ সভা ছিল, অনেক সাংবাদিকরা অনেকে কিন্তু উপস্থিত ছিল, তোমরা লাইভ প্রোগ্রাম দেখেছো। তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য, অনেকের মতামত, সেখান থেকে অনেক কিছু জিনিস বেরিয়ে আসবে এবং কারোর কোনো কথা কান দিতে হবে না। তোমরা যদি ডাইরেক্ট সেই অনুষ্ঠানটা লাইভ দেখে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে যে দুই পক্ষই কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে ইস্ট বেঙ্গলে ইনভেস্টর হয়ে যুক্ত হওয়ার জন্য বসুন্ধরা গ্রুপস এবং ইস্ট বেঙ্গল সর্বকর্তা বলা যায় বা শীর্ষ কর্তা বলা যায় দেবব্রত সরকার বা নীতু সরকার দুজনেই কিন্তু জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু পর্যালোচনা হবে, উচ্চ পর্যায়ের আলোচনা হবে এবং বসুন্ধরা গ্রুপও কিন্তু জানিয়েছে তারা যদি ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত হতে পারে তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হয়। তো আজকের এই নিমন্ত্রণ সবাই কিন্তু উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কর্ণধার শোভন তানভীর ও তার স্ত্রী সাবরিন তানভীর সভায়। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান। তো যেখান থেকে কিন্তু দুই বাংলার এক মিলন সেটার কথাই কিন্তু বলা হয়েছে এই আমন্ত্রণ পত্রে এবং সেরকম আইএফের চেয়ারম্যান সুব্রত দত্ত কিন্তু উপস্থিত ছিলেন। তিনি বসুন্ধরা কিংসকে আইএফএ শিল্ড খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং বসুন্ধরা থেকে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে প্রীতি ম্যাচ খেলার জন্য আহ্বান জানানো হয়েছে। তো সেখান থেকে এই আহ্বানগুলো তো হয়ে গেল এবং পুরো সভার আলোচনা সভাটা কিন্তু শেষ হলো। নিমন্ত্রণ যে নিমন্ত্রণের পর যে রীতি রেওয়াজগুলো সেগুলোতে কিন্তু প্রচণ্ড প্রসন্ন হয়েছেন বসুন্ধরা গ্রুপ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা এসেছিলেন। তো সেখান থেকে দাঁড়িয়ে শেষ মুহূর্তে তাদের যখন জিজ্ঞেস করা হয় বসুন্ধরা গ্রুপকে যে তোমরা কতটা আগ্রহী ইস্ট বেঙ্গলে ইনভেস্টর হতে, তো তিনি তখন বলে এটা হলে কিন্তু যথেষ্ট ভালো হবে, ইস্ট বেঙ্গলের ইনভেস্টর হতে কিন্তু তার কোনো সমস্যা নেই। এছাড়াও ইস্ট বেঙ্গল শীর্ষকর্তাকে যখন পরবর্তীতে জিজ্ঞেস করা হয় তখন তিনিও কিন্তু এর উত্তরে বলেন যে এই এই নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ের একটা আলোচনা হবে এবং ডাইরেক্ট কিন্তু দুপক্ষ স্বীকার না করলেও তাদের মধ্যে যে কথাবার্তা চলছে এটা কিন্তু একদম শিওর বলা যায়। এছাড়াও শীর্ষকর্তা দেবব্রত সরকার বা নীতু সরকার কিন্তু আরও একটা জিনিস জানিয়েছে যে আগের সিজনে অনেকে এরকম বলছিল যে ইস্ট বেঙ্গল কর্মসমিতি, মানে ক্লাবের যে কর্মসমিতি আছে তাদের সাথে কেউ কাজ করতে পারবে না, সেখানের কিন্তু তিনি একটা উত্তর দিয়েছেন যে তাদের সাথে কাজ করতে পারবে, এরকম কিন্তু অনেক লোক আছে তাদের সাথে যে ইনভেস্টররা আগে এসছে তাদের কিন্তু একেবারে তাদের ওপর তোপ তাগিয়ে দিয়ে তিনি বললেন এরা আমাদের সাথে কাজ করতে চায় না তাই কাজ করতে পারি এবং আমাদের সঙ্গে কাজ করার প্রচুর লোক আছে। আপনারা আগামী দিনে দেখতে পারবেন কি হতে চলেছে, বসুন্ধরা কিংস কি আদেও ইনভেস্ট করবে এবং মেইন স্পন্সর হবে না কো স্পন্সর হবে, বেঙ্গলের সাথে তো কোনোভাবে যুক্ত হবে বসুন্ধরা কিংস, এটা কিন্তু রীতিমতো একদম পজিটিভ পর্যায়ে আছে। তো দেখা যাক শেষ মুহূর্তে কোনো নাটক না হলে অবশ্যই বসুন্ধরা কিংসকে কিন্তু আমরা দেখতে পারি ইস্ট বেঙ্গলের মেইন ইনভেস্টর বা কো স্পন্সর হিসেবে। তো দেখা যাক, এখন অপেক্ষা করি ইস্ট বেঙ্গলের লাস্ট ম্যাচের, তারপরে কিন্তু অনেক কিছু খোলসা হবে, তার আগে অনেক নাটক বাকি আছে শ্রী সিমেন্টের স্পোর্টিং রাইটস নিয়ে। অত সহজে কি ছেড়ে দেবে শ্রী সিমেন্ট, স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেবে কি, এই নিয়ে কিন্তু অনেক নাটক অব্যাহত থাকবে। তো প্রত্যেক মুহূর্তের আপডেট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত এবং চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও।